আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন সবাই। ভিউয়ার্স, আপনারা যারা কম বাজেটের মধ্যে একটা ভালো বা স্মার্ট টিভি খুঁজছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আছে প্যান্টানিকের 24 ইঞ্চি স্মার্ট এলইডি টিভি। আজ আমি এই টিভিটিকে আপনাকে আনবক্সিং করে দেখাবো এবং এই টিভিতে কী কী সুবিধা আপনি পাচ্ছেন, কী কী ফ্যাসিলিটিস এই সুবিধার মধ্যে আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন টিভিটি আনবক্স করে দেখি কী কী আছে এই টিভির মধ্যে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি টিভিটি অলরেডি আনবক্স করে ফেলেছি। আপনারা এখানে এই টিভিতে দেখতে পাচ্ছেন এই যে বর্ডারটা আছে সম্পূর্ণ নিখুঁতভাবে করা আছে, এটা প্যান্টানিকের একটি বিশেষ বৈশিষ্ট্য। এছাড়া আপনারা এই টিভিতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পোর্ট, যা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ম্যানুয়ালি অপারেট করার জন্য বাটন দেওয়া আছে। আপনাদের রিমোটে যদি কোনো প্রকার প্রবলেম হয়, যে আপনার রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেছে হঠাৎ করে, আপনি টিভিটি কীভাবে অপারেট করবেন, এর জন্য ম্যানুয়ালি এখানে বাটন দেওয়া আছে। এছাড়াও আপনি পাচ্ছেন এখানে এভি পোর্ট, তাছাড়া আছে দুইটা ইউএসবি পোর্ট, এবং নেটওয়ার্ক কানেকশান ভালো রাখার জন্য বা নেটওয়ার্ক কানেকশান স্পিডটা যেন ভালো থাকে এই জন্য একটা অ্যান্টিনাও এখানে দেওয়া আছে। এছাড়াও আপনারা পাচ্ছেন সারাউন্ড সাউন্ডের দুটি বক্স, যার কারণে আপনাদের সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো আসবে। তাছাড়া আছে একটি সাউন্ড বার, যা আপনার সাউন্ড কোয়ালিটিকে আরও ভালো করে। এছাড়া আপনি পাচ্ছেন একটি স্মার্ট রিমোট, যা দেখতে অনেক সুন্দর এবং আপনাকে অপারেট করতে অনেক বেশি সহায়তা করবে। ভিউয়ার্স, আপনারা কম প্রাইসের মধ্যে একটা বেস্ট টিভি যদি খুঁজতে থাকেন, তো এই টিভিটি আমি সাজেস্ট করব, কারণ ছোটো ফ্যামিলির জন্য এর থেকে বেটার অপশন আমি মনে করি না হয়। সো ছোটো ফ্যামিলির জন্য আমি নিজে পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করবো এরকম একটা টিভি কেনার জন্য, যা আপনাদের টিভি আপনাদের ঘরের বিনোদনকে বাড়িয়ে দিতে পারে। ভিউয়ার্স, আমি এখন পিকচার কোয়ালিটি দেখানোর জন্য আপনাদেরকে টিভিটি অন করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাবেন এই টিভির পিকচার কোয়ালিটিটা আসলে কেমন। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে অলরেডি আমার টিভিটি অন হয়ে গিয়েছে, এবং টিভিটা যে অ্যান্ড্রয়েড অথবা এর জন্য আপনার টিভিতে লেখা অলরেডি চলে এসেছে যে টিভিটি অ্যান্ড্রয়েড। আপনারা যারা টিভি কিনবেন অবশ্যই এটা চেক করে নেবেন যে আপনার টিভিটা আসলে অ্যান্ড্রয়েড কিনা। আপনারা যদি চালিয়ে নেন, আপনাদের জন্য এটা আরও ভালো অপশন প্রমাণিত হবে। দেখুন, আমার হোম পেজ অলরেডি চলে এসেছে। ভিউয়ার্স, এখানে অ্যাপসের অপশন আছে, অ্যাপ স্টোর আছে, প্লাস মিডিয়া আছে, নেটওয়ার্ক আছে, সেটিংস আছে। আপনারা ওয়াইফাই কানেকশনের জন্য আপনাদেরকে নেটওয়ার্ক সেটিংয়ে যেতে হবে, আপনার ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করতে হবে। ইভেন সেটিংসের মাধ্যমে আপনি একটা গুগল অ্যাকাউন্ট সেট করতে পারেন, যার মাধ্যমে আপনি অ্যাপ স্টোরে যে ইউটিউব বা অন্যান্য অ্যাপগুলোকে দেখতে পারবেন। ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার এটিভি একটা পোর্ট দেওয়া আছে, AV1, AV2, HDMI পোর্ট দেওয়া আছে। সো সব ক্ষেত্রে যদি বলা যায় এখানে মিরাকাস্ট আছে, ব্রাউজার আছে, ইনভিজিবল আর্ট আছে, টিভি অ্যাস্টের আছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই টিভিতে কী কী সুবিধা পাচ্ছেন। আর একটা কথা যেটা না বললেই নয়, ভিউয়ার্স, প্যান্টানিক টিভি আপনাকে দিচ্ছে 1 বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 10 বছরের সেরা সার্ভিস ওয়ারেন্টি। আপনাদের 1 বছরের মধ্যে যদি টিভিতে কোনো প্রবলেম হয়, আমরা এটাকে রিপ্লেস করে দিব, এবং 10 বছর যদি কোনো প্রবলেম হয়, আমরা তার ফুল ফ্রি সার্ভিস দিব আপনার টিভি। যদি ভিউয়ার্স, ছোটো ফ্যামিলির জন্য এর থেকে বেটার অপশন আর হয় বলে আমি মনে করি না। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই টিভিটা কিনবেন, এবং আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না।